আরে ওকে বুদ্ধি দিয়ে পাঠিয়েছি, নিজেদের এসে বলার সাহস তো নেই, ওকে পাঠিয়েছি। আমিও দিয়েছি দু কথা শুনি। হ্যাঁ, আমার বাবা মা কখনো চুরি করতে পারে না, আর তাছাড়া দাদু যে এখন নিঃস্ব সেটা কি আমার বাবা মা জানে না? তাহলে দাদুর ঘরে ঢুকে আলমারি খোলার সাহস কার হলো বলো? খুব কষ্ট হচ্ছে সাবিত্রী। ও বলো, ভাগ্যের হাতে মার খেয়ে আজ আমি এত অসহায় যে তোমার মুখে একটু খাবারও তুলে দিতে পারছি না। আমার দোষেই তোমারই হল, আজ বেঁচে থাকাটাই তো একটা অভিশাপ। সীতানাথ, সীতানাথ নিশ্চয়ই এখনো কিছু জোগাড় করতে পারেনি, তাই দেরি হচ্ছে। তুমি চলে যাও, আমিও সেই কামনাই করছি। এইভাবে তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরার চাইতে সাবিত্রী, জল খাবে? জল খাবো না, জল খেলে বমি হয়ে যাবে। কি করি, একবার একবার বড় বৌমার কাছে যাই, যদি কিছু দেয়। না না না, কারো কাছে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। ওদের দেওয়া খাবার মুখে দেওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। যেও না। চৌধুরী বাড়ির এত বড় রান্নাঘর থাকতে শেষ পর্যন্ত হোম ডেলিভারি খাওয়া খেতে হচ্ছে। তার আর কি উপায় আছে বলো? দুবেলা রান্নাঘরে রান্না করার রসদ দিতে পারবে? চা টিফিনটুকু পাচ্ছ তাতেই অনেক। ধরো, আরে বাবা, এতে তো অনেক সুবিধে, বাজার হাটে ঝামেলা নেই, খরচাও কমে। এই এই এই, কি হচ্ছে এখানে? হ্যাঁ, এখান থেকে আবার ঝাড়ার প্ল্যান করছো নাকি? এখানে রাখো রাখো, এটা নিয়ে যাচ্ছে এখান থেকে। আরে না রে বাবা, কি যে তুই কথা বলিস না তার ঠিক নেই। এটা মুনিয়ার খাবার, মুনিয়ার শরীরটা ভালো নেই, ও খেতে আসতে পারবে না, তাই আমি আলাদা করে সরিয়ে রাখছি ওটা। মোটা মেয়ে না খেলেও ঠিক থাক। একদম চুপ করো রাধা, নাও গো, ভালো করে নাও। তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাবারটা শুরু করো না। এ নাও রাধা, ধরো খাও, শুরু করো, ধরো। দুটো বাটি নাও, দুটো বাটি নাও ওখান থেকে। এই সব আছে, মাছ ছেঁচড়া, আর ভালো করে ভাত দিয়ে দাও দুটো বাটিতে আলাদা আলাদা করে। কেন বাটিতে আলাদা করে দেবার, আমি বুঝতে পারছি না। আমরা এখানে বসে বসে গিলবো, দাদু ঠাম্মা কি না খেয়ে থাকবে নাকি? তাদেরকে তো খাওয়া দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, কারণ আমি শুনলাম সীতা অনেকক্ষণ খাবার আনতে গেছে, এখনো আসেনি। বেশি দেরি হলে মায়ের আবার গ্যাস্ট্রিকের পেন হয়। তুই যা তো যা তো দিয়া তো দিয়া তো রে। থাক, বাপ মায়ের জন্য আর দরদ দেখিয়ে কাজ নেই তোমার। নীরু, বাবা মা না খেয়ে রয়েছেন, আমাদের ভাগ থেকে একটু দিলে যা রাতে দিয়া তো। পাঁচ জনের খাবার অর্ডার দেওয়া হয়েছে, বাড়ির সকলের জন্য নয়, রাতা যাবে না। আচ্ছা দেবা, তোর কবে বুদ্ধি শুদ্ধি হবে বলতো? তোর একদিন বাবা মাকে খাইয়ে লাভটা কি? তুই তো সারা মাস খাওয়াবি না, তখন তো বদনামের ভাগী হবি। বদনামের ভাগী হবো কেন? আরে বাবা, তুই যখন তাদের খাওয়াতে পারবি না, তখন তারা তোকে কথা শোনাবে। লোভ বড় সাংঘাতিক জিনিস দেবা, দাদাই তোদের আলাদা করেছেন, এবার দাদাকে বুঝতে দে, যে যার মতন বুঝে নেবে। তোর এসব দায়িত্ব নেবার তো কোনো দরকার নেই। কি বলছো পিসিমা, আজ আলাদা হয়ে গেছে বলে যে বাবা মা আমাদের জন্ম থেকে এত বড় করে তুললো, তাতে দুটো ভাত দিতে পারবো না? পারলেও যাবি না, এটাই হলো সংসারের নিয়ম, বুঝলি? নিকুচি করেছো তোর নিয়মে। শালা, দুটো ভাতের জন্য আমার দাদু ঠাম্মা কষ্ট পাবে? আমি নিজে যাব, নিজে গিয়ে দিয়ে আসবো ভাত আর ছেঁচড়া। রাধা চুপ করে বসে এখানে, একদম ওস্তাদি দেখাতে যাবে না। কথায় বলে না, আর রাজ্যের মানুষটাই কাশী ঠাকুর কলা খাও। এই কেন রে, তোর দাদু ঠাকুর প্রতি অত দরদ কিসে? তারাই তো আলাদা করেছে, বা তারাই বুঝুক। ওই শিলিগুড়ি, একদম এখানে আনসান বকবি না তুই। শালি কে রে এসব কথা বলার জন্য? চুপ করো রাধা। দেখো নীরু, দেখো তোমাদের জন্য এত ভাবে তার কি প্রতিদান দিচ্ছে তোমার মেয়ে, কে বলবে ওর মাথা খারাপ? এ তো খুব শেয়ানা। তুমি শালি কম শেয়ানা, সারাক্ষণ চুক্কিবাজি না? হ্যাঁ, অন্য লোকের পেছনে কাটি করা লজ্জা করে না? সবাইকে ক্ষীর খাইয়ে ছাড়বি তুই, আর তুমি মায়েরি একেবারে খারাপ হয়ে গেছো, বরবাদ হয়ে গেছো তুমি। গেল গেল, ভালো করে গেল।
দরকার নেই তোদের মাঠ ভাত আমি খাব না। খেয়ে নে তুই। না না এ খাক, আরে শিলিগুড়ি খা, ভালো করে গিলুক। আর দরকার নেই দাদুটা আমাকে তোমাদের এই মাছ তরকারি দেওয়ার, ওদের আরো শরীর খারাপ হয়ে যাবে, আমিও গিলবো না। তোরা গেল, আরে অপদার্থ গেল, আরে তোমার মতো অপদার্থ আমি দেখিনি আজকে। আমার রাখবে না, আমি তোমার সঙ্গে। বাবা কি মেয়ে তৈরি করেছো, এখনো সময় আছে করা শাসন করা, নইলে কিন্তু বিপদে পড়বে বলে দিলাম। আরে বাবা, বাবা মাকে যদি দিয়েই খাবি তাহলে আলাদা হওয়ার প্রতিবাদ করলি না কেন দেবা? সীমা আর তুমিও বুঝে কবে বুঝবে আমি জানি না। সীতানাথ কেন আসছে না, কেন এত দেরি করছে? আমি যাই গিয়ে ওকে খুঁজি। না না না, যেও না তুমি, করতে হবে যেও না তুমি, আমার এখানে বসে থাকো, করতে হবে যেও না। রাধা মাধব আমার উপর কেন এত নির্দয় হলেন, কেন আমার মরণ হচ্ছে না? আমার মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। একদিন যার বাড়িতে দুবেলা পঞ্চাশটা করে পাত পড়তো আছে, খিদের জ্বালায় ধুঁকছে, অন্নপূর্ণার ঘরে অন্ন নেই। সাবিত্রী জল খাবে? সাবিত্রী না না, জল খেলে বমি হয়ে যাবে। না না, আমি আর তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না, আমি এই কষ্ট দেখবো না। আমি যাই যেখান থেকে পারি, যেমন করে পারি আমি একটু খাবার জোগাড় করবই। আমি আসছি সাবিত্রী, আমি আসছি। আদিত্যনারায়ণ চৌধুরী, তুমি আজ সত্যি পথের ভিখিরি। স্ত্রীকে বাঁচানোর জন্য ছেলে বউয়ের উচ্ছিষ্ট অন্ন তোমাকে তুলতে হবে। উপায় নেই সাবিত্রী, তোমাকে বাঁচানোর জন্য এটু পাতের অন্নই তোমার মুখে তুলে দিতে হবে। আমাকে কোনো উপায় নেই। সাবিত্রী, সাবিত্রী ওঠো, আমি খাবার নিয়ে এসছি। হ্যাঁ এসো খাও একটু। ও করতে গেলাম, সে এখন জানতে চাও না? আগে খাও তো, খেয়ে একটু সুস্থ হও। তুমি খাবে না? খাবো খাবো খাবো, আগে সীতানাথ আসুক তারপরে। ছি 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 বৌমা, আমি আমি ভাবতে পারিনি আপনি এ কাজ করতে পারেন। কি করেছো গো তুমি, কি করেছো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো না। কি করে বলবেন, বলার কিছু থাকলে তো বলবেন। এই টিফিন বাটিটা আমি খুঁজে খুঁজে সারা, আর আপনি এটা চুরি করলেন? কাকে কি বলছো? ঠিক লোককে ঠিক কথাই বলছি, অভাবে স্বভাব নষ্ট হয়ে জানি। এত নিচে নেমেছেন, সামান্য বাটি বিক্রি করে ক পয়সা পাবেন আপনি? অভাব মিটবে? তুমি চুপ করো,
চুপ করো, তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি চুপ করো, চুপ করো। আর তো চুপ করে থাকা যাচ্ছে না, প্রায় দেখি আমার ঘরের থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে। আজ বুঝেছি কে চোর। আর বলো না, আর বলো না বৌমা, আর বলো না, তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। দিন দিন, আর কত অভিশাপ দিতে পারবেন একসঙ্গে দিয়ে দিন। অভিশাপ দেওয়া ছাড়া আপনার তার কোনো গতি নেই। সহ্য মাথাটা আবার দিন, আমার বাটিটা ফেরত দিন তো, দিন। তুমি ওদের মুখের গ্রাস কেড়ে এনে আমাকে খাওয়ালে? না, ওদের মুখের গ্রাস কেড়ে আনিনি, ওরা যে খাবারটা খায়নি ফেলে দেবে বলে রেখে দিয়েছিল সেইটা নিয়ে এসে তোমাকে সুস্থ করবার চেষ্টা করছিল। ভিকিরিরা যেমন ডাস্টবিন থেকে খাবার নিয়ে আসে তেমনি করে নিয়ে এসেছিল। তোমাকে সুস্থ করার তো আর কোনো পথ ছিল না, শুধু ভিখারি নই, আজ থেকে আমি চোর। সত্যি আগের জন্মে সাপের বংশেই মনে হয় জন্ম নিয়েছিলে। এসব তুই কি বলছিস রাধা? ঠিকই বলছি, আগের জন্মে সব বিষ বার করতে পারি, কিছু বিষ রয়ে গেছে, সেই বিষ এসে এই জন্মে বার করছ। মোটু মাটা কি ভালো ছিল, কি সরল, যা বোঝানো হতো তাই বুঝত। এই মালটা সারাদিন মাথার মধ্যে চুকলি কেটে 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 আমার মাটাকে চুকলিবাজ করে দিয়েছি। আমি আমি তোর মাকে চুকলিবাজ করে দিয়েছি? হায় হায় হায়, মেয়ে সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিক আছে, তুই নিজে গিয়ে ডাক্তারকে তোর নিজের মাথার চিকিৎসা করা। আজকে আমার মা দাদুকে উল্টো আলটা কথা বলেছে, যে মোটু মা দাদু ঠাম্মাকে ঈশ্বরের মতন বিশ্বাস করত, ভগবানের মতন মান্য করত, আজকে রাতারাতি বদলে গেল। রাধা আমার কথাটা শোন। কি শোনাবে তুমি আমাকে? হ্যাঁ কি শোনাবে? কি দোষ করেছিল দাদু? কি দোষ করেছিল? সামান্য এই করা ভাতের জন্যে আজকে মায়ের কাছে দাদুকে কথা শুনতে হয়েছে? তোর জন্যে আমি আমার দাদু ঠাম্মার জন্য খাবার নিতে গেছিলাম, তুই তো শালি ব্যাগড়া দিয়েছিস। যেদিন থেকে শালি তুই এ বাড়িতে ঢুকেছিস সেদিন থেকে একটার পর একটা তুই কেলোয়া দিয়ে যাচ্ছিস। কিন্তু আশ্চর্য তো রাধা, তুই আমাকে শুধু শুধু গালমন্দ করছিস, আমি কিন্তু কিছু করিনি। তুমি কিছু করনি? হ্যাঁ, তো দুটো ধিঙ্গি মেয়ে সমেত যে দাদু তোকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, তোকে দুবেলা খাবার খেতে দিয়েছে, আজকে তার খারাপ সময় তার পেছনে কাটি করছিস, লজ্জা করে না তোর? আমি কি করলাম বলতো? আমি কি তোর দাদুকে বলেছি যে তোর ঠাম্মাকে গিয়ে একটু খাবার খাওয়াতে? তোর দাদু কালকে রাজা ছিল, আজকে ভিকিরি হয়েছে, সে কি আমার দোষ নাকি? এই দাদু রাজা থেকে ভিকিরি হোক আর যাই হোক, তুই আমার মায়ের কানে মন্তর দিয়ে দাদু ঠাম্মার সঙ্গে আমার মায়ের সম্পর্কটাকে কেচাই করে দিলি কেন? দেখ রাধা, তুই সংসারের মারপ্যাঁচগুলো বুঝিস না, এর মধ্যে থাকিস না, আবেগে সংসার চলে না। তোর দাদুই তো সবাইকে আলাদা করে দিয়েছে, তোর বাবা ভবিষ্যতে কি করবে সে ব্যবস্থাটুকু পর্যন্ত রাখেনি। আজ তোর মা যদি নিজেরটা না বুঝে নেয় তাহলে তোদের সংসারটা চলবে কি করে? কি হবে তখন তোদের? কোথায় গিয়ে দাঁড়াবি তোরা? তোদের ছোট্ট সংসারটাকে দাঁড় করাতে হবে, তোরা একটা ভালো বিয়ে দিতে হবে। আজকালকার দিনে না এক মুঠো চাল কেউ কাউকে দয়া করে দেয় না, বুঝলি? যা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না, সবে থাকিস না তুই। তোর মতন বিষ মাল যার পেটের মধ্যে শয়তানি বুদ্ধি কিচকিচ করছে সেই এরকম নোংরা কথা বলতে পারে জানিস তো? তুই পারিস। এবার আমি বুঝেছি তোর ছক, তুই আমার বাবা মাকে একেবারে নষ্ট করে দিচ্ছিস, নষ্ট করে দিয়ে ভাঙন ধরাবি তুই বাড়িতে, আমার দাদু ঠাম্মার সঙ্গে বাবা মার কেঁচাইল বাঁধাবি। এই শোন, শিলিগুড়ির মাল, শিলিগুড়িতে ফিরে যা, নইলে তোর এখানে কোনো কাজ নেই। কিন্তু শোন রে, দাদুর সঙ্গে আমার মোটু মার
যদি আর একবার কেচাই লাগে তোকে কিন্তু আমি 20 ক্ষীর খাইয়ে ছাড়ব, মনে রাখিস। তুই আমাকে কি বিষ ক্ষীর খাওয়াবি রে আত পাগলি মেয়ে? তার আগে তোদের সবাইকে বিষ ক্ষীরের সমুদ্রে স্নান করিয়ে তবে আমি বাড়ি ছাড়ব। তার আগে কারো ক্ষমতা নেই আমাকে এই বাড়ি থেকে তাড়ায়। মা, মা গো, তোমাদের এত বড় বিপদ আর আমি তোমাদের কাছে যেতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও না। কি সর্বনাশা ফলে যে আমি আটকে পড়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। আমার বোকামি সুযোগ নিয়ে আনোয়ার ওই নেতা লোকটাকে আমাকে দিয়ে মার্ডার করিয়েছে। ওই রিভলভারটা ও ওর কাছে লুকিয়ে রেখে দিয়েছে, আর আমাকে ব্ল্যাকমেল করে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সেই রিভলভারটা যেভাবেই হোক, ওই রিভলভারটা যদি আমার কাছে চলে আসে তাহলে আমি কিন্তু সব কিছু থেকে বেঁচে যাব। যেভাবেই হোক ওটা আমাকে সরাতেই হবে, সরাতেই হবে। আর বলবেন না, ওই বাইরে বসে না কাজ দিল, আমি কর্তাবাবুর জন্য সিরে কিনতে যাচ্ছিলাম, আমারে দেখেই ধরিছে, বলছে নাকি এর বাড়িতে ওর মা থাকে। কি? হ্যাঁ, ওর মা থাকে, এখানেই থাকে। ওই দেখেছেন, কত করে আমি বুঝালাম, কিছুতেই শুনছে না। শুনছে না বলে তুই ওকে নিয়ে চলে এলি? হ্যাঁ, তোর মাথা কি আছে বলতো? কান্নাকা ছেলে, যা ওকে দিয়ে। আমি কোথায় দিয়ে আসবো, বলছে তোর মা এখানে থাকে, যাবে না। এই, তোকে কে বলেছে তোর মা এখানে থাকে? আমি জানি আমার মা এখানে থাকে, ভালো জায়গায় রাখো কিন্তু। আরে, মা টেটিয়া বাচ্চা তো। এই, ঠিক করে বল তুই কে, কি করে এলি এখানে বল, না হলে কিন্তু পুলিশ রাখবো। ফটকে দিও না, আমি পুলিশকে ভয় পাই না, আমাকে শিগগির দেখো। দেখলেন বাবা, কি সুন্দর মিষ্টি বাচ্চাটা কোত্থেকে পেলি! হ্যাঁ, কি নাম তোমার বাবা? নাম বান্তি। সুন্দর না? দেখো, সুন্দর না, মহা ঢাটা ছেলে, জোর করে সীতার সঙ্গে বাড়িতে ঢুকেছে, বলছে নাকি ওর মা থাকে। ওর মা থাকে? তাই তো বলছি। তুমি কি কোনো কাজের মেয়ে দেখেছো নাকি তার ছেলে? চুপ করো তো, এটা ভাত চড়ছে না, আবার কাজের মেয়ে দেখেছো, কি আবোল তাবোল বকছিস তুই? হুম, আমার মা এখানে থাকে, ব্যাস। ওই তোমার মা।